নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি টিকাই। শুরুতেই আজকে যে কথাটা বলবো এটা হচ্ছে পোর্টফোলিওর সেকেন্ড পার্টির ভিডিও। মানে প্রথম পার্টে আমি কিন্তু 25টা কয়েন আপনাদের বলেছিলাম যে কয়েনগুলো ছিল ফান্ডামেন্টালি স্ট্রং এবং যে কয়েনগুলোকে বলা যায় খুব সহজেই কিন্তু অ্যানালিসিস করে কিন্তু পোর্টফোলিওতে অ্যাড করা যায়। এবং আপনারা বলেছিলেন যে খুব কম কয়েন নিয়ে আসতে, সেই কারণে কিন্তু আমি 25টা কয়েন বলেছিলাম এবং তিন ভাগে ভাগ করবো বলেছিলাম। যে একটা ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন বলা যায় যেটা সেফ বা সিকিওর কয়েন, সেটার ভিডিও অলরেডি চ্যানেলে আছে। সেকেন্ড আজকে কিন্তু এই ভিডিওটা যেটা কিন্তু মিড রিস্কি কয়েন বলা যায় বা মিড ক্যাপ রিস্কি কয়েন বলা যায়। এবং লাস্ট যে ভিডিওটা আসবে এরপরে সেটা হচ্ছে যে স্মল ক্যাপ বা হাই রিস্কি কয়েন, যেখানে কিন্তু রিওয়ার্ডের পরিমাণও হাই থাকবে। তো এখানে মিড রিস্কি কয়েনে কিন্তু প্রথমেই যে কয়েনটার নাম বলবো, খুব বেশি বড় করবো না ভিডিও, নামগুলো বলবো এবং ডিটেল বলে কিন্তু আমি বেরিয়ে যাবো। তার কারণ হচ্ছে ভিডিওকে অহেতু বেশি লম্বা করে লাভ নেই। এবং বলা যায় এই কয়েনগুলো আপনারা কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন ইউকো যেখানেই কিন্তু আপনারা ফেলবেন সেখানেই কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন, কোন এক্সচেঞ্জে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, কীভাবে কিনবেন কিন্তু ডিটেলসে পাবেন। ম্যাক্সিমাম কয়েন কিন্তু বাইনান্স, কু কয়েন, এই গেন.আইও এইসব এক্সচেঞ্জে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এবং অনেক কয়েন কিন্তু বলা যায় কয়েন ডিসিএক্স অ্যাপেও আপনারা পেয়ে যাবেন। তো প্রথম যে কয়েনটা সেটা হচ্ছে আকাশ নেটওয়ার্ক AKT। এই কয়েনটা কিন্তু AI ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো বলা যায় কয়েন। এবং প্রথম কয়েন আমাদের হচ্ছে AKT বা আকাশ নেটওয়ার্ক। নেক্সট যে কয়েনটা থাকবে সেটা হচ্ছে মেটাভার্স ক্যাটাগরি কয়েন। মেটাভার্স ক্যাটাগরি থেকে কিন্তু আমি খুব কম কয়েন নিয়েছি, তার কারণ আমরা এখনও জানি না মেটাভার্স কি আগামী দিনে বুম পড়তে যাচ্ছে না যাচ্ছে না। এবং এই কয়েনটার সাথে কিন্তু আপনারা পাশাপাশি স্যান্ডবক্সকেও নিতে পারেন। এবং আমি স্যান্ডবক্সকে এই কারণেই রাখিনি, তার কারণ হচ্ছে সিকিউর পোর্টফোলিওতে মানাকে রেখেছিলাম, কারণ মানার পোটেনশিয়াল আমার কাছে মনে হয় বেশি স্যান্ডবক্সের থেকে। সেই কারণে কিন্তু আমি মানাকে পোর্টফোলিওতে অ্যাড করেছিলাম, স্যান্ডবক্সকে করিনি, যদিও স্যান্ডবক্স যথেষ্ট পরিমাণ ভালো কয়েন। সেকেন্ড কয়েন হচ্ছে ভিক্টোরিয়া বা VR। এই VR কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কয়েন বলা যায়। এবং যে VR আমরা পড়ে আর কি ইউজ করবো মেটাভার্সে, সেই VR-এর ওপর কিন্তু কাজ করে। নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে জিলকা। জিলিকা কয়েনটা কিন্তু হচ্ছে শর্ট নাম হচ্ছে জিল। এই কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ বলা যায় ভালো কয়েন এবং উইক কয়েন ফ্যামিলির কয়েন। নেক্সট চার নম্বর যে কয়েনটা বলবো সেই কয়েনটা হচ্ছে নাকামোটো গেমস। নাকামোটো গেমস কয়েনটা কিন্তু আমি অনেকবার আপনাদের কাছে সাজেস্ট করেছি। এবং নাকামোটো গেমস কয়েনটা কিন্তু গেমিং ক্যাটাগরি কয়েন। এবং প্রিভিয়াস যে পরিমাণ প্রফিট দিয়েছিল গালা, সেই পরিমাণ কিন্তু প্রফিট দেওয়ার মানে সেই পরিমাণ যদি নাও দেয় সেখান থেকে কিন্তু একই রকম পরিমাণ বলা যায় যে প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে নাকামোটো গেমস। এর শর্ট ফর্ম হচ্ছে নাকা। তো যথেষ্ট পরিমাণ ভালো কয়েন এবং ভালো কাজ করছে আগামী দিনের জন্য। এবং মোবাইল গেমিংয়ে কিন্তু একটা বড় জায়গা করতে পারে ব্লকচেইন গেমিংয়ে। নেক্সট যে কয়েনটা থাকবে সেটা হচ্ছে পাঁচ নম্বর কয়েন, সেটা হচ্ছে ব্লার। ব্লার কয়েনটা আমি বহুভাবে বহু রকমভাবে কিন্তু সাজেস্ট করেছি এবং ডিটেল ভিডিও কিন্তু চ্যানেলে করা আছে। আপনারা গিয়ে কিন্তু অবশ্যই এর কিন্তু ফান্ডামেন্টাল চেক করে তারপরে কিন্তু কয়েন বাইং করতে পারেন। এবং লাস্ট কিছু দিনে কিন্তু ব্ল্যাক কয়েনটা আমি খুব বেশিভাবে আপনাদের কিন্তু সাজেস্ট করেছি। অবশ্যই যে কয়েনগুলো কিন্তু আমি নিজে বাইং করি বা নিজের জন্য বাজি সেগুলোই আপনাদেরকে বলি, কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং নয়। আপনাদের জন্য কিন্তু আমি নিজে যেটা করি সেটাই বলি। অবশ্যই আমরা কিন্তু নিজে গিয়ে দেখে ভালো করে কিন্তু রিসার্চ করার পর কয়েন বাইং করার চেষ্টা করবেন। মিড রিস্কি কয়েনের নেক্সট যে কয়েনটা বলবো সেটা হচ্ছে অ্যালগোরেন। অ্যালগোরেন কয়েনটা কিন্তু দিন দিন আমরা দেখছি যে নিচের দিকে যাচ্ছে। এবং এই অ্যালগোফাই সেটা কিন্তু বলা যায় খুব খারাপ অবস্থায় কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং তার সাথেও বলা যায় কিন্তু এর সার্কুলেশনের সাপ্লাই কিন্তু খুব সামান্য সামান্য আসছে। এবং কিছু ব্যাড নিউজের জন্য কিন্তু অ্যালগোরেন আজকে এই দিনটা দেখছে। এবং অ্যালগোরেন কিন্তু আস্তে আস্তে রিকভার করবে এবং রিকভার করলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো প্রফিট পাবেন। এবং ছ নম্বর কয়েন হিসেবে কিন্তু অ্যালগোরেন কয়েনটা আপনাদের পোর্টফোলিও থাকছে। নেক্সট যে কয়েনটা থাকছে সেটা হচ্ছে বাইকোনমি বা বিকোনমি, যাই বলেন না কেন। এবং এর শর্ট নাম হচ্ছে বিকো। তো এই কয়েনটা কিন্তু একটা মিড ক্যাপ কয়েন বলা যায় এবং নেক্সট বুল রানে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে এবং এর অল টাইম হাইও অনেক। তো ম্যাক্সিমাম যে কয়েনগুলো কিন্তু আমি বেছেছি হাই রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, সেই কারণে কিন্তু এই কয়েনগুলোকে বাছা। এবং হাই রিটার্ন যখনই কিন্তু আপনি চেষ্টা করবেন তখন কিন্তু রিস্ক থেকে যায়। তো সেই কারণে কিন্তু মিড রিস্কি কয়েন এগুলো। এবং এর সাথে যে কয়েনটা ওরাকেল থেকে চুজ করেছি সেটা বলা যায় আট নম্বর কয়েন ডিয়া। ডিয়া কয়েনটা কিন্তু ওরাকেলের ওপর কাজ করে এবং ওরাকেল ক্যাটাগরি থেকে কিন্তু বলা যায় এই কয়েনটা একমাত্র নিয়েছে। এবং এর পোটেনশিয়াল কিন্তু বলা যায় নেক্সট বুল রানে যথেষ্ট পরিমাণ ভালো, খুব সেফ সিকিউরলি এবং সাউন্ডলেসলি কাজ করে যাচ্ছে। এবং ডিয়া কয়েনটা কিন্তু আপনাদের অবশ্যই বাইং করা উচিত এবং এই কয়েনটাকে আপনারা অবশ্যই গিয়ে সার্চ করে দেখবেন ডিয়া কয়েনটা কিসের ওপর কাজ করে, ওরাকেল জিনিসটা কী,
এর নিয়ে কিন্তু আমি অবশ্যই পরে ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো। নেক্সট যে কয়েনটা 9 নম্বর কয়েন আমাদের বলা যায় এবং লসলেস কয়েনটা কিন্তু আমি বহুবার আপনাদের বলেছি, সাজেস্ট করেছি, এবং এটা কিন্তু ওয়েব থ্রি সিকিউরিটির ওপর কাজ করে। আগামী দিনে ওয়েব থ্রি কিন্তু অ্যাডপশন যত বাড়বে কিন্তু লসলেসের বলা যায় অ্যাডপশনও কিন্তু বাড়তে পারে। নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে 10 নম্বর কয়েন এআই ক্যাটাগরি থেকে, সেটা হচ্ছে ওরাইজেন কয়েনটাও কিন্তু আমি বহুবার সাজেস্ট করেছি আপনাদের। তো ওরাইজেন কয়েনটা কিন্তু বলা যায় মিড রিস্কি একটা কয়েন, এমন একটা জায়গায় আসি যথেষ্ট ঠিকঠাক জায়গায়, এখান থেকে কিন্তু প্রফিট পেলে আমরা যথেষ্ট পরিমাণ প্রফিট কিন্তু ওরাইজেন থেকে আমরা পেতে পারি। নেক্সট যে কয়েনটা আমি বলবো সেটা হচ্ছে ম্যান্টেল কয়েনটা হচ্ছে বলা যায় বাইবিটের নেটিভ টোকেন এখন বর্তমানে, কারণ বিটডাও কয়েনটা কিন্তু চেঞ্জ হয়ে নাম হয়ে গিয়ে কিন্তু ম্যান্টেল হয়ে গেছে। তো ম্যান্টেল কয়েনটা কিন্তু আগামী দিনে যথেষ্ট পরিমাণ ভালো প্রফিট দিতে পারে, এবং বাইবিট এক্সচেঞ্জ যেহেতু এর সাথে আছে সেহেতু কিন্তু এর পরিমাণ প্রফিট দেওয়ার কিন্তু আরও বেশি হয়ে যায়। আর কারণ হচ্ছে বাইবিট এক্সচেঞ্জের যে বিটডাও কয়েনটা সেটারই কিন্তু আর কি মার্চ হয়ে কিন্তু ম্যান্টেলে পরিণত হয়েছে, এবং ম্যান্টেল কিন্তু লেয়ার টু সলিউশনের উপরেও কাজ করছে, যে কারণে কিন্তু এর একটা বলা যায় পোটেনশিয়াল অনেক বেশি হয়ে যায়। নেক্সট যে কয়েনটা এটা কিন্তু লেয়ার টু সলিউশনের উপরই কাজ করছে, সেটা হচ্ছে কার্ডেসিং CTSI। এই কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কয়েন, এবং বলা যায় লেয়ার টু সলিউশনের মিড ক্যাপ কয়েন এগুলো, এবং এর মধ্যে থেকে যদি একটাও কয়েন কিন্তু বেরিয়ে 100x ডিটেক্ট করে সেখানে কিন্তু কিছু বলার থাকবে না। কারণ হচ্ছে যে কয়েনগুলো টপ জায়গায় আছে অপটিমিজম, আর্মি ট্রাম বা পলিগন, সেই কয়েনগুলোকে কিন্তু 100x 200x করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো মিড ক্যাপ থেকে কিন্তু কয়েন টপ 100 বা টপ 15 গেলে কিন্তু 100x করে দেবে ইজিলি। তো সেই কারণে কিন্তু এই কয়েনগুলোর দিকে নজর রাখা আমার মনে হয় খুবই জরুরি। নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে DESO। এই কয়েনটা হচ্ছে টোটাল মানে পুরো নাম হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড সোশ্যাল। তো এই কয়েনটাকে নিয়েও কিন্তু আপাতত কোনোরকম চর্চা নেই, এবং একটা লেয়ার ওয়ান বেস্ট প্রজেক্ট, যথেষ্ট পরিমাণ একটা ভালো প্রজেক্ট বলা যায়, এবং বর্তমানে কিন্তু এই কয়েনটাও মানে যথেষ্ট পরিমাণ ডাউনফলে আছে। আপনারা চাইলে এই কয়েনটাকে কিন্তু রিসার্চ করে দেখার পর বাইং করতে পারেন, পোর্টফোলিওতে কিন্তু বলা যায় এই কয়েনটা থাকার যোগ্য। নেক্সট যে কয়েনটা 14 নম্বর কয়েন আমাদের সেটা হচ্ছে ওয়ান ইঞ্চ কয়েনটা কিন্তু দিনের পর দিন কিন্তু দেখবেন ডাউনফল দেখছে, এবং প্রিভিয়াস বুলরানের হাই প্রায় 600-650 টাকার ওপর, এবং বর্তমানে কিন্তু বলা যায় যে 20 টাকার আশেপাশে কিন্তু ট্রেড করছে, এবং বলা যায় দিনের পর দিন কিন্তু ডাউনফল দেখছে। তার কারণ হচ্ছে সার্কুলেশন থেকে সাপ্লাই কিন্তু এর আসছে, যে কারণে কিন্তু এই ওয়ান ইঞ্চ কয়েনটা ডাউনফল আমরা দেখছি, এবং বলা যায় যে আগামী দিনে কিন্তু এর থেকে একটা প্রফিটের সম্ভাবনা অবশ্যই আছে। তার কারণ হচ্ছে যে ডিফাই সেকশানে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, এবং নিজস্ব ওয়ালেট আছে, এবং বলা যায় ডিফাই সেকশানটাই এখন যথেষ্ট পরিমাণ ডাউনে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু 1 ইঞ্চের ডাউনফল চলছে। তো 14 নম্বর কয়েন হিসেবে কিন্তু পোর্টফোলিওতে আমাদের রইল 1 ইঞ্চ। নেক্সট যে কয়েনটা হচ্ছে গালা কয়েনটার ক্ষেত্রেও কিন্তু আমরা পোটেন্সিয়ালি রিটার্ন আমরা পাবো। তার কারণ হচ্ছে গালা বলা যায় 99% ডাউন হয়ে গেছে, এবং গালার টিম কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ, সে কারণে কিন্তু বলা যায় গালা টপ 100-এর মধ্যে থাকতো, সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে বর্তমানে, এবং গালার থেকে কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন আছে যেখানে কিন্তু আমরা প্রফিট নিতে পারি, এবং গালাকে সেই জন্য কিন্তু পোর্টফোলিওতে রাখা, এবং গালা কয়েনটা আমার মনে হয় আবারও কিন্তু প্রফিট দেবে। নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে স্পেস আইডি কিন্তু ফার্স্ট টাইম এর জন্য বুলরান দেখতে যাচ্ছে, এবং স্পেস আইডি কয়েনটার মধ্যে একটা ব্যাপার আছে যেটা কিন্তু আগামী বুলরানে যথেষ্ট পরিমাণ ভালো করতে পারে, এবং স্পেস আইডি কয়েনটা 16 নম্বর কয়েন হিসেবে আমাদের পোর্টফোলিওতে রইল। নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে ভিআইডিটি ডাও। তো এই কয়েনটা কিন্তু বলা যায় বাইন্যান্সে লিস্টিং আছে, এবং এই কয়েনটার মধ্যেও যথেষ্ট পোটেনশিয়াল আছে। তার কারণ হচ্ছে ডাও থেকে আমরা খুব বেশি প্রজেক্ট নিইনি, যে কটা প্রজেক্ট নিয়েছি সে কটা কিন্তু বলা যায় মানে খুব লো ক্যাপের প্রজেক্ট, এবং ভিআইডিটি ডাও কিন্তু বর্তমানে বলা যায় লো ক্যাপের প্রজেক্ট আছে, এবং এখান থেকে কিন্তু বলা যায় ভিআইডিটি ডাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো প্রফিট কিন্তু আমাদের দিতে পারে। অবশ্যই রিসার্চ করবেন, তারপরে কিন্তু মানে আমি যে কয়েনগুলো বলছি সেই কয়েনগুলো বাইং করার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু শুধু আমি বলে দিলাম পরে আপনারা শুনে নেন, বাইং করে নিলেন এমটা করলে কিন্তু অবশ্যই হবে না। তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে আপনি এসছেন, আপনাকে কিন্তু শিখতে জানতে হবে, অবশ্যই কয়েন মার্কেট ক্যাপ অ্যাপ কিন্তু আপনার মোবাইলে থাকা অবশ্যই জরুরি, তবে কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সিতে টিকতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যা হয়। নেক্সট যে কয়েনটা সেটার নাম হচ্ছে সুই কয়েনটা কিন্তু আমাদের 18 নম্বর জায়গায় রইল, এবং সুই কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো প্রফিট নিতে পারে নেক্সট বুলরানে, প্রথমবারের জন্য বুলরানে দেখতে যাবে, এবং বলা যায় সুই কয়েনটাকে লেয়ার ওয়ান ব্লকচেইন হিসেবে কিন্তু অ্যাপটফের সাথে পাল্লা দেবে। অ্যাপটফ নাকি সুইকে আগে বেরিয়ে যাবে সেটা কিন্তু আমাদের ডিটেলস দেখতে হবে। সুই কয়েনটার পক্ষে কিন্তু একটা ভালো দিক যেটা হচ্ছে এর সাপ্লাই লিমিটেড, কিন্তু অ্যাপটফের কিন্তু আনলিমিটেড সাপ্লাই,
এবং দুটো কয়েনের মধ্যে কোনটা কে একে অপরকে মিট করতে পারে আমরা কিন্তু নেক্সট বুলরানে দেখবো, এবং এদের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলবে, সেই লড়াইয়ে কিন্তু আমাদের ফায়দা নিতে হবে। এবং অ্যাপটফের সাথে কিন্তু বড় বড় পার্টনারশিপ আছে যেটা কিন্তু অ্যাপটফকে এগিয়ে রাখে, এবং বলা যায় সুইয়ের সাথে কিন্তু একটা যথেষ্ট পরিমাণ ভালো ব্যাপার আছে যেটা হচ্ছে এর সার্কুলেশনের সাপ্লাই, কয়েন আসতেই থাকছে, ডাউনফল কিন্তু আমরা দেখবো। আমাদের একটু একটু করে কিন্তু এসআইপি করতে হবে, এবং আগামী দিনে কিন্তু যত ডাউনফলে যাবে সেখান থেকে কিন্তু রিটার্নের সম্ভাবনাও বেশি থাকবে বলা যায় সুই কয়েনটায়। পরে আমার মনে হয় কিন্তু সুইয়ের প্রফিট দেওয়ার পরিমাণ বেশি হতে পারে, অ্যাপটফ একটু সিকিওর হতে পারে, তার কারণ হচ্ছে অ্যাপটফের সাথে বড় বড় নাম জড়িয়ে আছে, কিন্তু সুইও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে মার্কেটে। এবং নেক্সট যে কয়েনটা বলবো সেটা হচ্ছে বলা যায় অ্যাঙ্কার নেটওয়ার্ক। অ্যাঙ্কার নেটওয়ার্ক কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, এবং মাইক্রোসফটের সাথে এর একটা পার্টনারশিপ আছে, যে কারণে কিন্তু এই কয়েনটাকে আগামী দিনে কিন্তু আমি দেখছি যথেষ্ট পরিমাণ ভালো প্রফিট দেওয়ার ক্ষেত্রে, এবং অ্যাঙ্কার নেটওয়ার্কও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো প্রফিট দিতে পারে। এবং লাস্ট যে কয়েনটা বলবো সেটা হচ্ছে কিল্ড প্রোটোকল। কিল্ড প্রোটোকল কয়েনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটা কয়েন, এবং এই কয়েনটা কিন্তু আগামী দিনে বলা যায় যথেষ্ট পরিমাণ ভালো প্রফিট দিতে পারে, তার কারণ হচ্ছে ওয়েব থ্রির উপর কাজ করছে, এবং এই কয়েনটা কিন্তু খুব বেশি হোল্ডার নয়। আগামী দিনে কিন্তু এর থেকে একটা দারুণ প্রফিটের সম্ভাবনা আছে, এবং বলা যায় এই কয়েনটার অল টাইম হাই প্রায় $10-এর কাছাকাছি, এবং বর্তমানে $0.22 কিন্তু ট্রেড করছে। এবং এই কয়েনটা কিন্তু বলা যায় একটা হিডেন জেমের মতোই কয়েন, এবং বর্তমানে কিন্তু মিড ক্যাপ জায়গায় কিন্তু রয়েছে, এবং আগামী দিনে কিন্তু এর থেকে একটা দারুণ প্রফিটের সম্ভাবনা কিন্তু আমাদের আছে। কিল্ড প্রোটোকল কয়েনটা কিন্তু আপনারা অবশ্যই সার্চ করে দেখতে পারেন, এবং এই পয়েন্টের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে আগামী দিনে যথেষ্ট পরিমাণ ভালো কিছু করার। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা মেকার খুব বেশি লং করলাম না, তার কারণ হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই বানালাম, এবং পোর্টফোলিওর সেকেন্ড পার্টে কিন্তু এই ভিডিওটা আপনারা এই কয়েনগুলোকে কিন্তু নিজেদের পোর্টফোলিওয়ে অ্যাড করতে পারেন, তার কারণ হচ্ছে এই কয়েনগুলো কিন্তু আগামী দিনে কিন্তু 100x-এর ওপরও কিন্তু প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। এই কয়েনগুলো কিন্তু আগামী দিনে 100x প্রফিট দিতে পারে নাও দিতে পারে, কিন্তু এরপর যে কয়েনগুলো আসছে সেই কয়েনগুলো থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম 1000x এবং মিনিমাম পোটেনশিয়াল থাকবে হচ্ছে 100x। সেটা হচ্ছে রিস্কি কয়েন, যে কয়েনগুলো রিস্কি জোনে আসে এবং বলা যায় তাদের ডেভেলপাররা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, সেই কয়েনগুলোকে কিন্তু বেছে নিয়ে আসবো আপনাদের জন্যে, এবং সেই কয়েনগুলো বলা যায় কম ইনভেস্টমেন্টেও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ বেশি প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। তো সেই রকম প্রজেক্টগুলোকে কিন্তু নিয়ে আসবো নেক্সট পোর্টফোলিওর ভিডিওটায়। এবং বলা যায় সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং আপনারা যারা যারা এই ভিডিওটা দেখলেন, এই চ্যানেলে গিভওয়ে চলছে, আপনারা যদি গিভওয়েতে অবশ্যই পার্টিসিপেট করতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং গিভওয়ে ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, সেটাই নিয়ে কিন্তু অবশ্যই গিভওয়ে পার্টিসিপেট করুন এবং চেষ্টা করুন গিভওয়ে জেতার, কারণ গিভওয়ে টোটাল 10টা গিভওয়ে হতে পারে। আগামী 31 অক্টোবর পর্যন্ত কিন্তু এই গিভওয়েটা চলবে, তো প্রত্যেকে পার্টিসিপেট করার চেষ্টা করুন, এবং উইনিংয়ের চান্স কিন্তু আপনাদের অনেক বেশি বেড়ে যাবে যখনই কিন্তু আপনারা সবাই মিলে একসাথে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখবেন এবং পার্টিসিপেট করবেন। তো ধন্যবাদ, টেলিগ্রামটা অবশ্যই জয়।